বাগেরহাট সদর হাসপাতালে হঠাৎ করে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। গত দুই সপ্তাহ ধরে এমন চিত্র। চার শয্যার ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে 10 থেকে 15 জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। এখন রোগী আসে প্রতিদিনই 10-15 জনের বেশি ভর্তি হয়। টোটালে আমাদের 25-30 জন রোগী থাকে। আর আমরা এত রোগীকে অল্প জায়গায় বেড বালিশ সবকিছু সংকটে দিতে পারি, ট্রিটমেন্ট দিতে পারতেছি না, সেবা দিতে পারছি না, মানে প্রয়োজন মতো দিতে পারতেছি না। হঠাৎ গরম ও বিশুদ্ধ পানির সংকটের কারণে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে ধারণা চিকিৎসকদের। বাগেরহাট সদর হাসপাতালের চার শয্যার ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা গেছে কোনো বেড খালি নেই, মেঝেতে জায়গা হয়েছে বেশিরভাগ রোগীর। সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ বলছেন, চার শয্যার বিপরীতে প্রতিদিন 10 থেকে 15 জন রোগী ভর্তি হয়, চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের, তবে ওষুধের কোনো সংকট নেই। 2020 সালে করোনার প্রথম দিকে ডায়রিয়ার যে ব্যাপকতা ছিল অনেক বেশি, এবং তখন রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে প্রত্যেকটা হসপিটালে, বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে, এবং সেখানে আপনার হচ্ছে স্যালাইন থেকে শুরু করে ডায়রিয়ার জন্য যেগুলো ওষুধ, বিশেষ করে ওরসালাইন, জিঙ্ক ট্যাবলেট, জিঙ্ক সিরাপ এবং অন্যান্য যে ওষুধগুলো, তা পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করা হয়েছে এবং এখনও আমাদেরকে যথেষ্ট পরিমাণ সরবরাহ করা হচ্ছে। ডায়রিয়ার প্রধান চিকিৎসা হচ্ছে স্যালাইন, এবং প্রধান চিকিৎসা স্যালাইনের সাথে আছে জিঙ্ক। এগুলো আমাদের যথেষ্ট পরিমাণ আছে। মাঝে মাঝে আমরা যদিও এর অভাব হয়, কিন্তু এটা আমরা ওভারকাম করতে পারতেছি, এবং আমরা রোগীদেরকে অন্তত স্যালাইনটা, এটা আমরা রোগীদেরকে কিনতে হচ্ছে না, সেটা আমরা আমাদের হসপিটাল থেকেই দেওয়ার সম্ভব হচ্ছে। ডায়রিয়া থেকে উপশম পেতে স্থানীয়দের পানি ফুটিয়ে পান করাসহ স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।